নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু আওয়ার চ্যানেল প্লেজার বাই ফুড। আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাচ্ছি মাটন কারি। তার জন্য নিয়েছি 1 কেজি মাটন, আর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিলস্পুন কার্ড বা দই, তার সাথে আদা রসুন বাটা 2 টেবিলস্পুন দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1টা গোটা পেঁয়াজ কুচি, আমি বড় সাইজের পেঁয়াজ নিয়েছি এখানে, আর দিয়ে দিলাম গোটা রসুন খোসা সমেত, তার সাথে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন লবণ। দিয়ে দিচ্ছি 2 টিস্পুন হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি রেড চিলি পাউডার 2 টিস্পুন। এই ভিডিওটি ভালো লাগলে ঝটপট লাইক করে দিন আর শেয়ার করে দিন। চিনি দিয়ে দিলাম 1 টিস্পুন। দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো 1 টিস্পুন আর জিরে গুঁড়ো 1 টিস্পুন। দিয়ে দিচ্ছি সর্ষের তেল 2 টেবিলস্পুন। এরপর ভালো করে মেখে নেব আর ম্যারিনেট হতে দেবো 2 থেকে 3 ঘন্টার জন্য। এরপর 1টা কড়াইতে 2 টেবিলস্পুন সর্ষের তেল নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম 2 টেবিলস্পুন হলুদ গুঁড়ো, ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। যারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওঠেননি, তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর শেয়ার করে দিন, যাতে এই ভিডিওটি সবার কাছে গিয়ে পৌঁছায়। আর কমেন্ট করে জানান আর কী কী ধরনের রেসিপি আপনারা দেখতে চান। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার একে একে আলুগুলোকে তুলে নেব। ওই তেলেই দিয়ে দিলাম 1টা তেজপাতা, দিয়ে দিচ্ছি গোটা জিরা 1/2 টিস্পুন, দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, আমি 1টা গোটা শুকনো লঙ্কাকে মাঝখান থেকে ভেঙে দিয়ে দিলাম। কিছুক্ষণ নেড়ে দিয়ে দেবো পেঁয়াজ বাটা 2 টেবিলস্পুন। পেঁয়াজের কালারটা হালকা ব্রাউন যতক্ষণ না আসছে ততক্ষণ পেঁয়াজ বাটাটাকে ভেজে নেব। দেখুন পেঁয়াজ বাটাটার কত সুন্দর একটা কালার চলে এসেছে। এরপর আমরা মাংসগুলোকে দিয়ে দেব। ভালোভাবে মিশিয়ে নেব। আমি এখানে অ্যাড করছি রেড চিলি পাউডার 1 টিস্পুন। এটাকেও ভালোভাবে আমরা মিশিয়ে নেব। মাংসটাকে ভালো করে আমরা কষিয়ে নেব। দেখুন
কি সুন্দর ফুটে উঠেছে মাংসটা, আর কালারটাও কিন্তু অসাধারণ এসেছে। মাংসটা কিন্তু আমাদের এখানে খুব ভালোভাবে কষে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা মশলাটাকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। মাংসটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর আমরা একটা কুকারের মধ্যে মাংসটাকে ঢেলে নেব। যারা যারা আমাদের ভিডিওটি দেখছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করে দেবেন। কড়াইতে লেগে থাকা মশলাটা কিন্তু আমরা একেবারেই ওয়েস্ট করব না, তার সাথে দিয়ে দেব ভাজা আলুগুলো। এই স্টেজেই আমি অ্যাড করে দিচ্ছি গরম মশলা পাউডার 1 টিস্পুন, দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। যেই কড়াইতে আমরা মাংসটা করলাম সেই কড়াইতে জল দিয়ে দেবো, আর ওখানে যে মশলাগুলো লেগেছিলো সবটাকে চেছে দিয়ে দেবো কুকারের মধ্যে। ওখানে কিন্তু অনেকটাই মশলা ছিল, সেগুলো কিন্তু আমরা একদমই ওয়েস্ট করব না। একটু নাড়িয়ে ঢাকা দিয়ে দেবো। 2 থেকে 3টে সিটি পড়লেই রেডি আমাদের মাটন কষা। ভাপটা বেরিয়ে গেছে, এবার ঢাকনাটা খুলে আমরা দেখি কেমন হলো। বাহ, দুর্দান্ত কিন্তু কালারটা এসেছে। এখানে আমি গাজরগুলো দিয়েছি আমার ছেলের জন্য। চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। নমস্কার।